হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি রাজা, তোমরা দেখছো টেক একাডেমি ইউটিউব চ্যানেল। পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তার তরফ থেকে একটা অফিসিয়াল এক্সামের যে নোটিশ আছে সেটা প্রকাশিত করে দিয়েছে। তোমাদের বলে রাখি, এখানে খুব ভালো করে তোমরা দেখতে পাচ্ছ, দেখো টেন্টেটিভ শিডিউল ফর কমিশন, যেটা কিন্তু প্রকাশিত করেছে 2023 এক্সামের যে আপকামিং এক্সামিনেশন আছে তার রেসপেক্টে। তোমাদের সাথে ইম্পর্ট্যান্ট একটা এক্সামের রেসপেক্টে কথা বলবো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জুনিয়র ইঞ্জিনিয়ার, তার কিন্তু এক্সামের ডেট কিন্তু প্রকাশিত করে গেছে। এই পার্টিকুলার যে তোমরা আপডেটটা দেখতে পাচ্ছ তার রেসপেক্টে টোটাল সব মিলিয়ে 5টা আপকামিং এক্সাম তার ডেট, প্রি এবং ফাইনাল এক্সামের ডেট কিন্তু প্রকাশিত করেছে। সম্পূর্ণ বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো চলো ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে এই লিঙ্কটা যদি আমি ওপেন করি, পিডিএফটা যদি ওপেন করি, তাহলে তোমরা এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সুন্দর করে এই অফিসিয়াল পিডিএফটা কিন্তু ওপেন হয়ে গেল। এখন তোমাদের বলছি, পাবলিক সার্ভিস কমিশন যেটা কিন্তু অফিসিয়ালভাবে এই টেন্টেটিভ শিডিউলটা বার করেছে, এখানে কিন্তু এক্সাম কন্ডাক্ট করা হবে। সবার প্রথমে ইম্পর্টেন্টটাই চলে আসবো, 4 নম্বর, এখানে কিন্তু পার্টিকুলার জায়গাটায় জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, জেই সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের যে প্রথম এক্সাম সেটা কিন্তু ডেট পাবলিশ করে দিয়েছে। কবে হবে না, এখানে কিন্তু মে মাসের 14 তারিখে কিন্তু ডেটটা এখানে মেনশন করে দিয়েছে। মে মান্থের 14 তার রেসপেক্টে 14/5/2023 কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যালের এক্সাম হবে। হিউজ একটা কিন্তু তোমাদের সামনে অপরচুনিটি, এবং তার রেসপেক্টও তোমাদের সামনে একই কথাই বলবো, হাতে কিন্তু আর গুছিয়ে একদম দেড় থেকে দু মাস অ্যাপ্রক্সিমেশন আছে আজকের ডেট থেকে যদি আমি ধরি। তো এই হয়ে গেল কমপ্লিট। বাকি এক্সামগুলো কী থাকছে না, যারা যারা আমি এই নোটিফিকেশনটাও তোমাদের সাথে চর্চা করেছি যে জুডিশিয়াল সার্ভিস যারা যারা ফর্মটা ভরেছিল তাদের কিন্তু এক্সাম এই আসলো বলে, আর 10 দিন পরে এক্সাম, 26/3/2023 কিন্তু প্রি এক্সামের ডেট আসবে এবং অ্যাডমিট তার রেসপেক্টে চলে আসবে। তোমাদের মধ্যে রিসেন্টলি একটা ভিডিও করেছিলাম যেটা কিন্তু অডিটার অ্যাকাউন্ট সার্ভিস ছিল তার রেসপেক্টে, সেটাও কিন্তু এখানে 26 থেকে 28 এপ্রিল, অর্থাৎ হাতে কিন্তু এখন গুছিয়ে 1 মাস 10 দিন আছে, যেটা কিন্তু এপ্রিল মাসের 28 থেকে মধ্যে কিন্তু পুরো জিনিসটা কমপ্লিট করে দেবে। 26 তারিখ থেকে শুরু হবে, অর্থাৎ 26, 27, 28, 3 দিন কিন্তু এখানে পার্টিকুলার এক্সামটা থাকবে। এবং এই যে পার্টিকুলার জুডিশিয়াল সার্ভিসের প্রি এক্সাম ছিল, তার যে মেন এক্সামিনেশনটা হবে সেটা কবে হবে না, সেটা কিন্তু 4/5/2023 থেকে শুরু করে 13/5/2023 হবে। খুব ফাস্ট কাজ করছে, কারণ এই জবটা কিন্তু ভালো একটা জব, তার রেসপেক্টে তোমাদের সাথে ভিডিও প্রোভাইড করেছিলাম। তো তোমাদের কিন্তু মার্চ মাসে প্রি এক্সাম হবে, এবং সঙ্গে সঙ্গে তার ঠিক দু মাস বলাটাও ভুল, তর্কের খাতিরে বলছি দু মাস, অ্যাকচুয়ালি কিন্তু 1 মাস আর মোটামুটি 3-4 দিনের মাথায় কিন্তু এখানে মেন্স এক্সামটাও কিন্তু কন্ডাক্ট করে নেবে। 4 নম্বর নিয়ে তোমাদের সাথে অলরেডি কথা বলেছি, যেটা সব থেকে ওয়ান অফ দ্য বেস্ট এক্সাম, যেই 5 বছর পর নোটিফিকেশান বেরিয়েছিল সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল, তার ডেট প্রকাশিত করেছে 14/5/2023 থাকছে। এবং লাস্ট যেটা এই রিসেন্টলি তোমাদের সাথে ভিডিও আপডেট দিলাম, অডিটার অ্যাকাউন্ট সার্ভিসের রেসপেক্টে, যেটা কিন্তু 2022 নোটিফিকেশান ছিল ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, প্রি এক্সামটা কন্ডাক্ট করবে 4/6/2023 রেসপেক্টে, অর্থাৎ জুন মাসের 4 তারিখে কিন্তু তোমাদের এখানে পার্টিকুলার যে লাস্ট এক্সাম, 5টা এক্সাম এখানে বলে দিয়েছে কমিশনের তরফ থেকে, সেটা কিন্তু কন্ডাক্ট করবে। তো এই হয়ে গেল টোটাল কমিশনের রেসপেক্টে। তোমাদের আবারও বলছি, নোটিফিকেশনের যে লিঙ্ক আছে সেটা কিন্তু এই পার্টিকুলার লিঙ্কটা তোমরা যদি সিলেক্ট করো তাহলে সেখান থেকেই কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। তাছাড়া পিডিএফটাও আমি ডিসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিচ্ছি, সেখান থেকে চাইলেও তোমরা দেখে নিতে পারো। এবং অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই গোটা জিনিসটা তোমাদের সাথে তুলে ধরলাম, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে হিউজ একটা আপডেট আপকামিং এক্সামিনেশনের জন্য বেরিয়েছে তার রেসপেক্টে তোমাদের সাথে কথা বললাম। এবং সব থেকে ইম্পর্টেন্ট এই 5টার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর আপডেটটা, যেই কিন্তু 14/5/2023 হবে। তো 14 তারিখে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার হচ্ছে, এবং 26 তারিখ থেকে শুরু হচ্ছে কিন্তু জুডিশিয়াল সার্ভিসের এক্সামিনেশান। কমপ্লিট ডিটেলস এটাতেই থাকছে, তোমাদের সাথে যাবতীয়ভাবে ইন ডিটেলসে আলোচনা করলাম, এবং কমপ্লিট ভিডিওটা এর থেকে আর বেশি বড় করে লাভ নেই। আজকের জন্য এতটাই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, ডেলি নিত্য নতুন জব আপডেট নিউজ এবং অন্যান্য বিভিন্ন আপডেট তোমাদের সামনে এই চ্যানেলে নিয়ে আসি। তো যেন অতি অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত আছে না, তাহলে দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। টিল দেন, টেক কেয়ার, টাটা, বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের কাছ থেকে ঠিক 2 মিনিট টাইম নিয়ে নেবো, আমাদের যে ইনস্টিটিউশন টেক একাডেমি বাই রাজাকুণ্ডু, সেখানে কিন্তু একাডেমিক কোর্স এবং তার সাথে কম্পিটিটিভ এক্সাম কোর্স, এই দুটোতে কিন্তু এখন বর্তমানে অ্যাডমিশন চলছে। একাডেমিকে ক্লাস 5 থেকে 12 অবধি,
সায়েন্স গ্রুপ এবং ম্যাথ, এবং তার সাথে কম্পিটিটিভ সায়েন্স গ্রুপ, তার সাথে ম্যাথ, তার সাথে রিজনিং, এসএসসি হোক, রেল হোক, তার সাথে সাথে কিন্তু ডাব্লিউবিসিএস হোক, ডাব্লিউবিপিএসসি হোক, তার তরফ থেকে এখানে অ্যাডমিশন চলছে। আমি বর্তমানে মোর দেন থ্রি ইয়ার্স একটা ডাব্লিউবিসিএস ইনস্টিটিউশনের সাথে যুক্ত আছি, সেখানে সায়েন্স এবং ম্যাথ দেখাই, এবং তার সাথে আমাদের যে এই টেক একাডেমি ইনস্টিটিউশন সেটা কিন্তু মোর দেন এইট ইয়ার্স হতে চললো, 8 বছরেরও প্লাস কিন্তু ইনস্টিটিউশনটা। এখান থেকে সৌভাগ্যক্রমে অনেকেই একাডেমিকে 100 out of 100 পেয়েছে এবং ভালো র্যাঙ্ক করে বেরিয়েছে, 90-95% মার্কস কিন্তু এখান থেকে পাওয়া যায়, এবং একাডেমিকেও এখানে কিন্তু মক টেস্টের সুব্যবস্থা আছে, তার সাথে রেগুলার এক্সাম নেওয়া হয়, বিভিন্ন রকমের বুক ফলো করা হয়, এবং কম্পিটিটিভ এক্সামের জন্য মক টেস্ট নেওয়া হয়, প্র্যাকটিস এক্সাম নেওয়া হয়, এবং তার সাথে থরোলি ডিপলি কিন্তু সিলেবাসটা কভার করে দেওয়া হয়। তো তোমাদের এই ছোট্ট আপডেটটা দিয়ে রাখলাম, তোমরা যারা যারা এখনো অবধি আমার সাথে যোগাযোগ করোনি, ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে পার্সোনালি টেক্সট করতে পারো, অথবা জিমেলের অ্যাকাউন্টের যে আইডি সেটা এখন দেখতেও পাচ্ছ, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে পার্সোনালি মেলও করতে পারো। সম্পূর্ণ জিনিসটা তোমাদের সাথে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স চেক করো, এবং পার্সোনালি তোমাদের মেল আইডিটাও এখানে শো করছে। তাছাড়া এই পেজটাও দেখতে পাচ্ছ তোমরা, এখানে যাবতীয় ইন ডিটেলসে দেওয়া আছে। কল করো অথবা মেসেজ করো, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য ফ্রি ডেমো ক্লাস দেওয়া হয়, তার সাথে মক টেস্ট এবং বিভিন্ন যাবতীয় সিলেকশন এখানে করানো হয়, এবং তার সাথে অবশ্যই বলে রাখি 8+ ইয়ার্সের এক্সপিরিয়েন্স কিন্তু এই বর্তমানে ইনস্টিটিউটের আছে। আমি নিজে চালাই এবং আমাদের অনেক সুব্যবস্থা আছে, এখানে অনেকেই একসাথে কিন্তু ইনস্টিটিউশনটার রেসপেক্টে কাজ করা হয়, এবং তার সাথে একাডেমিক হোক বা কম্পিটিটিভ হোক দুটোর জন্য কিন্তু এখানে প্রিপারেশন নেওয়া হয়। তোমাদের যদি এই আপডেটের রেসপেক্টে কোনো তোমাদের মধ্যে আগ্রহ প্রকাশ করো, স্টুডেন্ট থাকো, তাহলে অবশ্যই যোগাযোগ করো, এবং আজকের জন্য এতটুকুই। তো চলো এই আপডেটটা তোমাদের সামনে তুলে ধরলাম।